তরুণী আর তোমার কখনোই বাড়িতে আসা হবে না বলো। তামিনা যাওয়ার আগে সবার সাথে একবার নতুন টিভিতে ম্যাচ দেখতে চাই। তুমি ভেবো না আমি ম্যাচ শেষ গেলে চলে যাবো। তরুণী তাদের ফাঁসি হয়, তাদেরকে তো তাদের লাস্ট উইশ জিজ্ঞেস করা হয়, তাদেরকে তো তাদের ইচ্ছা পূরণের একটা সুযোগ দেওয়া হয়। তুমি আমাকে একটু সুযোগ দেবে না? ঠিক আছে ঠিক আছে, তুই তো বাড়ি থেকে চলেই যাচ্ছি, এইটুকু তোর জন্য করতেই পারে। দেখে নিশ্চয় সবার সাথে খেলা, তারপর কিন্তু বাড়িতে চলে যেতে হবে তোকে। আচ্ছা ঠিক আছে, তুমি তো আমাদের সঙ্গে খেলাটা মিস করলে বলো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বলে দিচ্ছি। আচ্ছা আরে হ্যাঁ, কেটে দিলাম। মিসকা বলছে যে একটা কাজে আটকে গেছে, আজকে আর আসতে পারবে। মিসকা আসতে পারবে না মানে? সেই ভাবলো সবাই মিলে বসে একসাথে খেলা দেখবো। আগে মেয়ে কেন মুখ কেন একবার দেয়, বাবা বলে দেয়। আরে আজকে আসতে পারছে না, কালকে আসবে, কাল সবাই একসাথে খেলা দেখি। এই বুঝে বসে পর খেলা শুরু হবে। তো মিসকা তো কাল আসবে, কিন্তু বৌদি তো আর কাল থাকবে না বেচারি। কি হলো, তোরা এখন দাঁড়িয়ে আছিস, চল খেলা দেখি। শোনো বলছি, প্রতিবেশীদের ডেকে আনবো। একদম না পূর্ণিমা, সেটা আমাদের বলা দরকার নেই। দেখি তো তুই ব্যাকে সময় কি এখন খাওয়া দাওয়া করলো? হ্যাঁ না, তো আমিও বলছি হিমু যাবো একদম ঠিক, ওগুলোকে বাদ দে। জন্মের মতো আজ টিভি দেখিনি, আজ তো শেষ দিন। নন্দিনী আমি না বাড়িতে আমাদের ব্যাপারে জানিস, মানে তুমি আমাদের ব্যাপারে সবাই সবটা খুলে বলি। তাহলে কি বলেছো তুমি? আমি বলেছি যে আমার একজনকে ভালো লাগে, তাই বলছি এবার তুমি বাড়িতে জানো আমাদের ব্যাপারে কি করছো নাকি। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কি বলবো, আমি কতটা কি বাড়িতে জানবো? বাড়িতে মা বাবা দাদা ভাই সবাই আছে, পুরো বাপ রে বাপ। না না মানে মা বাবা যদি জানতে পারে না আমাকে কুড়ি কুড়ি করে মেরে ফেলে দেবে। বলেছি তোমাদের কিছু, আমি উমির সাথে কথা বলবো। ঠিক আছে হ্যাঁ তাই ভালো, তুমি বলো না উমির সাথে কথা বলো, এই সব ব্যাপারে উমি বসা। তবে শোনো বলছি যে এখন কিছু বলো না উমিকে। কেন কি হয়েছে? উর্মি না বেশ কিছুদিন ধরে খুব চুপচাপ হয়ে গেছে, সারাক্ষণ না কিছু টেনশনে থাকে, কিছু চিন্তা করতে থাকে, স্পেশালি ওই দাদা ভাইয়ের কেসটা সলভ করার পর থেকে। সেদিন জানো তো এসে হঠাৎ করে বলছিল কিছু একটা প্রমাণ জোগাড় করতে হবে, আবার বলছে কেউ না বাড়ির সবার ক্ষতি করতে চায়, সে নাকি বাড়িতেই আছে। আমি কিছু বুঝতে পারছি না, আমার খুব সন্দেহ হচ্ছে। বলছে যে ও বলছে যে বাড়ির লোকের যে ক্ষতি করতে চায় সে বাড়িতেই আছে। হ্যাঁ আচ্ছা, রিনি কিছু বলছে না? রিনি? তুমি হঠাৎ করে রিনির কথা বলে কেন? তুমি তোকে ঠিক মতো চেনো না। না রিনি, রিনি কিন্তু একদম সুবিধার মেয়ে নয়, আমাকে উনি মুখ খুলতে বারণ করেছিল। আচ্ছা তুমি জানো তাজ পড়ে গিয়ে রিনি কী করেছে? কি করেছিল রিনি? দারুণ, দেখে মনে হচ্ছে আমাদের উর্মি আনিয়েছে।